সাড়ে বিশ হাজার কোটি টাকা ব্যয়ে দেশের তিনশো উনত্রিশটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করতে যাচ্ছে সরকার এ সংক্রান্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সকালে রাজধানীর শিরে বাংলানগরের এন ইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়ায় জাতীয় একনেক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হয় পরিকল্পনা কমিশন মনে করছে প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি একটি করে কারিগরি বিষয় অন্তর্ভুক্তি প্রয়োজনীয় সুবিধা সৃষ্টি হবে পাশাপাশি কর্মক্ষেত্রে যুবকদের দেশে ও বিদেশে বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারের চাহিদার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে এ প্রকল্পের আওতায় এছাড়াও অর্থ বছরের সতেরোতম একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন সহ মোট আটটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে সভা শেষে ব্রিফ করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্ন রাজধানী শেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে জুবায়ের হরি জানেন যে গতানুগতিক যে ধারায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির মিটিংটি শুরু হয় শেরে বাংনগরের সম্মেলন কক্ষে আজকে সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়েছে এবং এটি অর্থ বছরের সতেরোতম সভা এবং আজকে সভায় আমরা যতটুকু জেনেছি সভা সূত্রে সে আটটি প্রকল্প আজকে সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে এবং প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি প্রকল্প আমরা জেনেছি যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগের অধীনে একটি প্রকল্প সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে সেটির প্রাকলিত ব্যয় ধরা হয়েছে বিশ হাজার পাঁচশো কোটি টাকা এই বিপুল অঙ্কের টাকা ব্যয় করা হবে শুধুমাত্র আসলে দক্ষ জনশক্তি তৈরিতে সরকারের যে চিন্তাভাবনা বা পরিকল্পনা সেটির বাস্তবায়নের জন্য আমরা গত কয়েকটি এক বৈঠক থেকে খেয়াল করছি যে বাংলাদেশের যারা বিদেশে যান কর্মসংস্থানের জন্য বা প্রবাস প্রবাস জীবনকে বেছে নেন একটু সচ্ছলতার জন্য তাদেরকে সরকার আসলে আর অদক্ষ জনগোষ্ঠী পাঠাতে চায় না সেটির একটি প্রতিফলন আমরা আজকের এই প্রকল্পের মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে প্রকল্পের বিস্তারিত যে বর্ণ না সেখানে আমরা দেখছি যে সরকার চায় যে মাধ্যমিক পর্যায় থেকেই একজন শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে আসলে তাকে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা কিংবা বিদেশে যদিও যায় সেক্ষেত্রে দক্ষ জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ আরও বেশি মানব সম্পদ রপ্তানি আয় বাড়াতে পারবে এই ধরনের একটি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা কমিশন সূত্রে আমরা সেটি জেনেছি এছাড়া সড়ক মহাসড়ক বিভাগে তিনটি আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্প আজকে টেবিলে উপস্থাপন করা হয়েছে বারবারই আমরা দেখছি যে জেলা শহরগুলোর সঙ্গে যেন বিভিন্ন উপজেলা কিংবা শহরতলির যোগাযোগটা আরও বেশি নির্বিচ্ছিন্ন বা নিচ্ছিন্ন নির্বিঘ্ন করা যায় সেই লক্ষ্যে যে উদ্যোগগুলো সেটি আমরা দেখতে পাচ্ছি আজকে আনা হয়েছে ভোলা খুলনা এবং লক্ষ্মীপুরের কয়েক তিনটি আঞ্চলিক মহাসড়ক এবং এই মহাসড়কগুলো উন্নয়ন করতে চায় সরকার বিশেষ করে এই মহাসড়কগুলোর মধ্যে বেশ কয়েকটি সেতু রয়েছে যে কারণে সেগুলোর উন্নয়নের জন্য সরকারকে একটু বেশি কাজ করতে হচ্ছে তো আমার কাছে আসলে হরি প্রকল্পের যে প্রকল্পগুলো উপস্থাপন করা হয়েছে তার মধ্যে তার যে সবশেষ তথ্য সেগুলোই ছিল মিটিংটি শেষ হলে পরিকল্পনা মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে আপনাদেরকে আরও তথ্য দিতে পারব রাজধানীর সেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে একনেক সভা সেই সভার সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী